কেনাকাটায় 100 কোটি টাকা অনিয়মের অভিযোগে রাজশাহী রেল ভবনে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম কার্যালয়ে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েছে দুদক। দুপুরে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে 5 জনের একটি দল এই অভিযান চালায়। সম্প্রতি পশ্চিমাঞ্চল রেলওয়ের কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠে এবং বিষয়টি অডিট আপত্তিতে উঠে আসে। সেই অভিযোগ ও অডিট আপত্তির প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে জেলা কার্যালয়ের এই অভিযান চালায়। 2018-2019 অর্থ বছরের কেনাকাটার অভিযোগের প্রেক্ষিতে মূলত এই অভিযানটা পরিচালিত হয়। তো আমরা এখান থেকে সংশ্লিষ্ট রেকর্ডপত্র কালেক্ট করেছি, পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কমিশনে অবহিত করব। সিভিয়ার ফিনান্সিয়াল ইরেগুলেটরিস যেগুলো হয়েছে, তার মধ্যে 3টা আইটেমের উপর ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছে, আমার কাছে তথ্যটা চেয়েছে, আমরা কিছুটা দিতে পেরেছি, কিন্তু হঠাৎ এসছেন তো, আর রোববারের মধ্যে আমরা সব দিয়ে দেবো আর কি।